হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে রিসেন্ট কিছু টেকনিক্যাল আপডেটস নিয়ে। রিসেন্ট কিছুদিন আগে আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম যেখানে আমি ভোটিং পোল দিয়ে তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই বং টিকটক শর্টসের যে এপিসোডগুলো সেগুলো সপ্তাহে একটি করে থাকবে না দুটি করে থাকবে। তো বেশিরভাগ ভোট যেটি এসেছে সেটি হচ্ছে সপ্তাহে দুটো হলে ভালো হয়। তো আমি চেষ্টা করবো পরবর্তীকাল থেকে সপ্তাহে দুটো করে এমন ভিডিও নিয়ে আসার, কিন্তু এখন এই একটি করেই থাক। তো আজকের এপিসোডটি টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো বং টিকটক শর্টস। সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বং টিকটক শর্টস এপিসোড টু। তো আজকের এপিসোডে রয়েছে নানান রকম টেকনিক্যাল আপডেটস। তো ফার্স্ট আপডেটে চলে আসি, সেটি হচ্ছে রিসেন্ট কিছুদিন আগে অর্থাৎ 18 তারিখে মিডিয়াটেক একটি প্রসেসর লঞ্চ করলো যার নাম হচ্ছে মিডিয়াটেক ডেন্সিটি 820। তো এই প্রসেসরের মধ্যে রয়েছে ডুয়াল সিম 5G সাপোর্ট, অর্থাৎ যে ফোনের মধ্যে এই প্রসেসরটি রয়েছে সেই ফোনের মধ্যে দুটোই 5G সিম সাপোর্ট করবে আর 5G স্পিডে ইন্টারনেটও চালাতে পারবে দুটো সিম দিয়েই। তো রিসেন্ট রেডমি একটি ফোন লঞ্চ করবে যার নাম হচ্ছে রেডমি 10X। তো এই ফোনের মধ্যে এই প্রসেসরটি দেখতে পাওয়া যাবে আর আশা করি এই ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করবে। তারপর দেখা যাবে ফোনের মধ্যে আরও কী কী ফিচার্স রয়েছে, তারপর দেখা যাবে ফোনটি ভালো না খারাপ। তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো সেটি হচ্ছে অনার X10 এর কিছু ফটো লিক হয়েছে। তার থেকে বোঝা যাচ্ছে যে অনার কিছুদিন পর একটি ফোন লঞ্চ করবে যার নাম হচ্ছে X10। তো এর স্পেসিফিকেশনস এখনও জানা যায়নি যে কীরকম হবে না হবে, কীরকম কত মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, কীরকম প্রসেসর থাকবে, এসব এখনও কিছু জানা যায়নি। ফটো খালি লঞ্চ হয়েছে, যেটি লিক হয়েছে সরি। তো তার থেকে জানা গেছে যে অনার কিছুদিন পর একটি ফোন লঞ্চ করবে যার নাম হচ্ছে X10। তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো সেটি হচ্ছে ভিভোর একটি ফোন লঞ্চ হওয়ার কথা হয়েছে যার ফটো লিক হয়েছে। তো এই ফোনটির নাম হচ্ছে X50। তো এই ফোনের মধ্যে গিম্বল টাইপ ক্যামেরা রয়েছে, অর্থাৎ ফোনকে যত রকমভাবে মুভ করো ফোনের বডি মুভ হবে বাট ক্যামেরা মুভ হবে না। আশা করি এই ফোনটিও খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে লঞ্চ করে যাবে। আর এই ফোনের মধ্যেও তেমন কোনো স্পেসিফিকেশান দেওয়া হয়নি, তাই এখনও জানি না যে ফোনটি কীরকম হবে, কত ভালো হবে। তারপর চলে আসি নেক্সট টপিকে। তো নেক্সট টপিকটি হচ্ছে রিয়েলমি একটি গেমিং ফোন লঞ্চ করবে। যারা ফোনে ভিডিও গেম খেলতে পছন্দ করে তাদের জন্য এই ফোনটি খুবই পারফেক্ট হবে। তো এই ফোনটির নাম হচ্ছে রিয়েলমি X50 Pro Player। অর্থাৎ যারা পাবজি খেলে এরকম আরও নানা রকম ভিডিও গেমস খেলে তাদের জন্য এই ফোনটি খুবই ভালো হবে। আর এই ফোনটি যখন লঞ্চ হবে তারপরে স্পেসিফিকেশান দেখে জানা যাবে যে ফোনের মধ্যে কী কী রয়েছে, কী প্রসেসর রয়েছে, তারপর বোঝা যাবে এই ফোনটি অ্যাকচুয়াল গেম খেলার জন্য পারফেক্ট কি পারফেক্ট না। তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো নেক্সট আপডেটটা হচ্ছে ওপোর একটি নতুন ফোন লঞ্চ হওয়ার কথা হচ্ছে, সেটির নাম হচ্ছে Find X2। তো এই সেটি খুব তাড়াতাড়ি লঞ্চ করে যাবে, আশা করি এই মেতেই হয়তো লঞ্চ করতে পারে, না হলে জুনে। এই ফোনের স্পেসিফিকেশানসও তেমন কিছু দেওয়া হয়নি, জাস্ট একটি সাইটে দেখা গেছে যেটার মধ্যে লেখা ছিল ওপো একটি ফোন লঞ্চ করতে চলেছে যার নাম হচ্ছে Find X2। তো দেখা যাক এই ফোনের মধ্যে কী রয়েছে আর কতটা ভালো রয়েছে। তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো সেটি হচ্ছে আমার বং টিকটক শর্টস episode 1 আমি বলেছিলাম যে কিছুদিন পর থেকে ফ্লিপকার্টে iPhone SE অ্যাভেলেবেল হয়ে যাবে, তোমরা পারচেস করতে পারবে। তো এটি হচ্ছে 20th May, অর্থাৎ আজকে থেকে স্টার্ট হয়ে গেছে, তোমরা পারচেস আজকে থেকে করতে পারবে। তো সকাল 12টার সময় একটি সেল হয়ে গেল। তো তোমরা যারা iPhone SE কিনতে চাও তো তোমরা ফ্লিপকার্টে নজর রাখো, সেখানে হয়তো দেওয়া থাকবে যে কখন কোন টাইমে সেল শুরু হবে, তো তোমরা সেখান থেকে পারচেস করতে পারবে। তারপর চলে আসি নেক্সট আর লাস্ট আপডেট, আর সেটি হচ্ছে টিকটক ব্যান। এখন দেশের চারিদিকে রয়েছে ইউটিউব ভার্সেস টিকটক, কেউ বানাচ্ছে টিকটক ভার্সেস ইউটিউব। তো এই টিকটকার আর ইউটিউবার এদের মধ্যে নানারকম দাঙ্গা ফাসাদ লেগেই রয়েছে, যার ফলে #1 ট্রেন্ডিংয়ে চলছে টিকটক ব্যানের ব্যাপারে। এখন জানি না এই টিকটকের কী হবে, কিন্তু রিসেন্ট কিছুদিন ধরে দেখছি টিকটক অ্যাপের যে রেটিং সেটি কিছুদিন আগে ছিল 4.5 আর এখন প্রায় 2-তেই চলে এসেছে। আর টিকটক লাইট অ্যাপের যে রিভিউ আর রেটিংস সেটিও 1-এ চলে এসেছে, মানে খুবই খারাপ অবস্থা। কিন্তু তোমরা আমাকে জানাও যে তোমরা কোনটা প্রেফার করো, ইউটিউব না টিকটক। আমি আই বাটনে একটি ভোটিং পোল দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে ভোট করে জানাও যে তোমরা কোনটা প্রেফার করো। তো বাস, আজকে আমার ভিডিও এতটুকুই। আমি যত সব আপডেট পেয়েছি এই রিসেন্ট কিছুদিনের মধ্যে সেসব নিয়ে আমি আজকের ভিডিওতে বললাম। আবার পরের উইকে যখন আসবো তখন সেখানেও এই রিসেন্ট কিছুদিন ধরে যত রকম আপডেটস চলবে সেসব নিয়ে আবার ভিডিও নিয়ে আসবো। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারা এমন টেকনিক্যাল আপডেটসের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে আর রবিবার করে এমন টেকনোলজির উপর অনেক কিছু জানতে পারবে। আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় এমন আমার আরও ভিডিও আসলে সেটা নোটিফিকেশান তোমরা ডিরেক্ট পেয়ে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আসছি এই সানডে একটি টেকনিক্যাল বিষয়ের উপর টেকটক্স নিয়ে। আজকের জন্য গুড বাই।